ব্যারিস্টার সুমন ভাই 49টা ব্রিজ বানাইছে, বানাইতে যায় নকশা করছে, নকশা কেমনে বানাইব? আয় হায়, এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার, কতক্ষণ আমাদের ব্যারিস্টার কতক্ষণ টিকিনা, কান্দা লাভ নাই রে বাজান, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তুমি। আরে দুই হাত মিলা, দুই হাত মিলা, মাঠ গরম কর, মাঠ গরম কর, আমার ভাইয়েরা নকশা বলছিলাম, নকশা কি কইছিলাম রে বাজান, নকশা নকশা নকশা, আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা, খালাক আল্লাহু আদম আলা সুরাতিহি, সুবহানাল্লাহ, বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান, ঠান্ডা তাহার কোনো কারণ নাই, এমন সিফাত আর সরাই না কোনো নাকি, আমি আগে থেকে মরে হিদস না, আমার যুবক ভাইরা নকশা বানাইছে কে, নকশা বানাইছে আমার আল্লাহ, আদম আলাইহিসসালামের পাও বানাইলো, হাত বানাইলো, বডি বানাইলো, গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ, খলাক তো বিয়া দাইয়া, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, হারে আমার স্ত্রী যে কতগুলো মানুষ, বশির আনচারি সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না, আমার বাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না, এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না, আল্লাহ বলে আমি আল্লাহ চেহারা করে নিজের হাত দিয়া বানাবো, এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত করো, চেহারার মধ্যে আঘাত করো না, এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা, আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে, বিতে জিব্বা দিছে, দাঁত দিছে, সবই দিছে, কিন্তু বডি লড়ে না, আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে, রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না, আল্লাহ কই তুই আবার যা, এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা, আমি কিতা কই তোমার আল্লাহ কইতাছে, ইয়াস আলুনা কানির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি, রুহুটা কি জিনিস, আল্লাহ বলেন বন্ধু হে অনেক মানুষ বলবে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ, বডি কাটলে রুহু বিচারে পাইবনি, সার্জারি করলে কিডনি পাওয়া যায়, সার্জারি করলে বাল পাওয়া যায়, সার্জারি করলে কলিজা পাওয়া যায়, সার্জারি করলে ফিতে পিত পাওয়া যায়, কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না, ঢুকলো কেমনে বাইর হলো কেমনে কেউ জানে না, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তো কোটি হই মাহফিলে তো টিয়া দিলে না তোমরা, আমার কষ্ট লাগছে, আমি গতবার কইছিলাম না যে আপনারা 100টা অন্তত 500টা করে লইবেন মাহফিলের লাগে, আমার খারাপ লাগে, দিয়েন কিছু একটু পরে সামনে, ও তুই ও তুই দিলে রূপ
আমার কাছে যে ওয়াজটা দিচ্ছেন আপনারা, এটা একটা মজার ওয়াজ ব্যাটা। ইত্তা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি, কথা কন ঠিক না বেটি? তো এখন আবার একটু বয়স হয়েছে বলতে একটু এলমি এলএমের ওয়াজ শিখছি আর কি। ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছি, ওই সময় এটি চলছে আর হন ইত্তা চলে না, আর একটা চলে ওহন কিতা চলে সুবহানাল্লাহ। মুগ্ধা কোন লাগে? হ্যাঁ এটা অঞ্চলে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে আছে সেই। যে কথাটি আমি করেছি আবিষ্কার আমাদের বেরিস্টার জাতির কাছে পরিষ্কার। সুমন ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা যারা এখানে বসেছেন, আমরা আদম সন্তান, আমাদের আদি পিতাকে কথা কন না, তো সন্তান হিসাবে সেই বাবার তথ্য কি আমাদের জানতে হবে না? হবে। সেই সন্তান হিসাবে বাবার তথ্য আমাদের জানতে হবে, এই জন্য বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে নবীজি এসেছেন এবং যেই মহিলা মা এসেছেন, তিনি হলো আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাম এসেছেন, তাকে বলে নাকি কালেকশনে বক্তা আপনার এগুলোকে মাফিস প্রতি বছর নষ্ট করে না, তারপরে দোষ করে আমার উপরে। এখন থেকে ডাইরেক্ট আগে শর্ত দিয়ে দেবো যে আমি কালেকশন করতে পারবো না, এগুলো খারাপ খারাপ ঠিক ঠিক করে না, বেড়াইতে তো কষ্ট করে মাহফিলটা করছে, আপনারা কিছু দিলে কি তা গুণ হইব? আপনারা দিলে তো আপনারা লাভ হইব, কথা কোন ঠিক না বেটি? আমি একটু জোর দিলে দিলে আর ভাগ হয়ে যাবে না, ফলাফল এই মাহফিল কমিটির লোকজন আসেনি আরেকজনের পকেটে কিন্তু হাত দিয়ে নিয়ে আর মোবাইল সাবধানে রাখছেন, এই সুযোগে কিন্তু মেরে দিবে ঠিক কিনা? দেন সবাই দিবে, একটা হাত যেন খালি না যায়। ওয়াজের শুরুতে আমি 3 মিনিট দিয়ে দিলাম, জান সবাই দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা